আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার, কিতাবু তাওহীদ। কোন কিতাব? কিতাবু তাওহীদের শারাহ বা ব্যাখ্যা আছে, অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে, কিনতে পারে। বাংলায় অনুবাদ করা আছে, বইটা পড়তে পারে। তবে বইটা একটু কঠিন, অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু। যেটাই বুঝবেন না, স্থানীয় বড় আলেম যিনি আছেন, হকপন্থী আলেম, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। অনেক পাপ করেছেন আপনি, পাপের শেষ নাই, কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহপাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কোন পাপ ছাড়া? শিরক। হ্যাঁ, তওবা করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ। তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। তেলাওয়াত করেন, দেখবেন শিরক আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ, সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার, কিতাবু তাওহীদ। কোন কিতাব? কিতাবু তাওহীদের শারাহ বা ব্যাখ্যা আছে, অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে, কিনতে পারেন। বাংলায় অনুবাদ করা আছে বইটা।